আসলে বড় বাবুর সাথে পিকনিক স্পটে ডিউটি এসেছিলাম, দিয়ে বাচ্চাগুলো দেখছিলাম। পুলিশ কাকুরা এসে রান্না করলো। চন্দ্রকোনা পুলিশের মানবিক মুখ। বড়দিনের চড়ুই ভাতি নিয়ে পুলিশের মানবিক মুখ ধরা পড়লো চন্দ্রকোনায়। খুদেদের পিকনিক যখন প্রায় বন্ধ হওয়ার মুখে, তখন ত্রাতা খোদ পুলিশ কর্মীরাই। 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে চন্দ্রকোনার ঢলবাঁধ এলাকায় পর্যটকদের ভিড় থাকে প্রতি বছরই। পর্যটকদের সুরক্ষায় কড়া নজর থাকে পুলিশ কর্তাদের। একই রকম ভাবে এবছরও ঢলবাঁধে টিম নিয়ে নজরদারি চালাচ্ছিল চন্দ্রকোনার টাউন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সেই সময় তার নজরে আসে কিছু খুদে চড়ুই ভাতি করতে গিয়ে প্রায় নাস্তানাবুদ। না রয়েছে জ্বালানি, না রয়েছে চড়ুই ভাতির সামগ্রী। তা দেখে খুদেদের সাহায্যের হাত লাগালো থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত পাঠক এবং তার টিম। খিচুড়ি থেকে মাংস রান্না করে দিলেন তারাই। খুদেদের শেষ প্রাতে মিষ্টির বন্দোবস্ত করা হলো থানার তরফেই, যা দেখে রীতিমতো অবাক পিকনিক করতে আসা অন্যান্য পর্যটকরা। পুলিশের এই মানবিকতার নজির বিরল বলেই দাবি তাদের। খুদে খুশি খুদেরাও, খুদেদের সাহায্য করতে পেরে খুশি থানার কর্মীরাও। চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। আমরা আসলে বড় বাবুর সাথে পিকনিক স্পটে ডিউটি এসেছিলাম, দিয়ে বাচ্চাগুলো দেখছিলাম খিচুড়ি রান্না করছে, ওদের উনুন নেমে গেছে, ওরা পাচ্ছে না, তাই একটু হেল্প করে দিলাম। কি হচ্ছিল এখানে? তারপরে পুলিশ কাকুরা এসে রান্না করলো, দিয়ে আমাদেরকে দিল। কি কি দিয়েছে খেতে? মাংস দিয়েছে, মিষ্টি দিয়েছে, ডিম দিয়েছে আর খিচুড়ি। এখানে দেখলাম আমরাও এসেছি পিকনিক করতে, আসতে দেখছি বাচ্চাগুলো এখানে আছে, বাচ্চাগুলোদের হচ্ছে না। তাতে স্যারেরা আসছিলেন, এসে দেখে ওরা দেখভাল করে, ওরা একটু ম্যাডামরা স্যারেরা করে ঠিক করে রান্না করে দিচ্ছে। পুলিশে রান্না করে দিচ্ছে, জ্বালন টালন সব ভেঙে এনে করে দিচ্ছে। এরকম কি আগে কখনো দেখিনি? না না, কোথাও দেখিনি, সেই কারণেই বলছি। এই দেখলাম আমরা ওখানে দেখছিলাম, দেখতে তো বউ বলে মা একটু যাও না, একটু দেখে আসো না, সে কারণে আসলাম এসে দেখ। আপনার নাম? ছায়া কোটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।